সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের নিবেদিত প্রাণ, অকুতোভয় বীর, ইসলামের চতুর্থ খলিফা, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। হযরত আলী রাহমাতুল্লাহ আলাই 598 খ্রিস্টাব্দের 23 অক্টোবর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি 40 হিজরির 19 রমজান বা 661 খ্রিস্টাব্দের 27 জানুয়ারিতে মসজিদে নামাজে সেজদা দেওয়ার সময় ইবনে মুলজামের 20 মাথানো তরবারি দ্বারা হামলার শিকার হন। তার দুই দিন পর 661 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি মৃত্যুবরণ করেন। হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহির অমূল্য বাণী। হযরত আলী রাহমাতুল্লাহ আলাই বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রেম ভালোবাসার জন্য, আর বস্তু সৃষ্টি করা হয়েছে ব্যবহারের জন্য। সমস্যার জন্ম নেয় যখন বস্তুকে ভালোবাসা হয় এবং মানুষকে ব্যবহার করা হয়। মানুষ উত্তম নিয়তের কারণে সব অথবা পুরস্কার প্রাপ্ত হয়, যা অনেক ক্ষেত্রে ভালো আমলের পরও পাওয়া যায় না। কেননা নিয়তের ক্ষেত্রে লোক দেখানো বা লৌকিকতার সুযোগ নেই। ধন সম্পদ মাটি তুল্য, আর মাটি সংরক্ষণের যথাযোগ্য স্থান হচ্ছে পদতলে। তা যদি মাথার উপর রাখা হয় সেটা কবরে নামান্তর হয়, আর কবর তো জীবিত মানুষের জন্য নয়। সময় ও সম্পদ এমন দুইটি জিনিস যা মানুষের ইচ্ছাধীন নয়। সময় মানুষকে বাধ্য করে, আর সম্পদ অহংকারী করে তোলে। নেককারদের সাহচর্য দ্বারা মানুষ শুধু মঙ্গলই পেয়ে থাকে। কেননা বাতাস যখন ফুলের উপর দিয়ে প্রবাহিত হয় তাতে নিজেই সুগন্ধি যুক্ত হয়ে যায়। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরে শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবে না, কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই, আর তোমার প্রতি যার ভক্তি বিশ্বাস নেই সে তা মেনে নেবে না। জীব জন্তুর মাঝে থাকে প্রবৃত্তি কামনা, এবং ফেরেশতাদের মধ্যে থাকে বুদ্ধি বিবেক, কিন্তু মানুষের মধ্যে থাকে উভয়টি। মানুষ যদি বিবেক বুদ্ধিকে চেপে যায় পশু হয়ে যায়, আর যদি প্রবৃত্তি কামনা বাসনাকে চেপে যায় ফেরেশতা সম হয়ে যায়। সৎ মানুষের এটাও অন্যতম গুণ যে তাদের ইচ্ছা করে মনে রাখতে হয় না, তাদের কথা এমনিতেই মনে পড়ে। শব্দ কথা মানুষের ইচ্ছাধীন দাস হয়ে থাকে, তবে তা বলার আগ পর্যন্ত বলে ফেললে মানুষ তার দাসে পরিণত হয়। ভালোবাসা সবাইকে নিবেদন করো, তবে তাকে সর্বাধিক ভালোবাসো যার অন্তরে তোমার জন্য তোমার চেয়ে অধিক ভালোবাসা বিদ্যমান। যে কাউকে একাকী উপদেশ দেয় সে তাকে সজ্জিত করে, আর যে কাউকে সবার সামনে উপদেশ দেয় সে তাকে আরো বিগড়িয়ে ফেলে। জীবন যাপনকে প্রয়োজনের মধ্যে সীমিত রাখো, শখ বাসনার দিকে নিয়ে যাবে না, চাহিদা একজন ফকিরের পূর্ণ হয়ে যায়, আর শখ বাসনা একজন রাজা বাদশাহরও পূর্ণ হয় না। কোনো মানুষের ভালো বা গুণের কিছু জানলে তা বলো, প্রকাশ করো, কিন্তু কোনো ত্রুটি পেলে সেক্ষেত্রে তোমার নিজের গুণের পরীক্ষা বলে মনে করবে।